মালদা জেলার ইংরেবেদা পৌরসভার ফুলবাড়ি বাজারে এক সিভিক ভলান্টিয়ারকে রাস্তায় ফেলে মারল দুই যুবক। ফুলবাড়ি বাজারে মঙ্গলবার সকালে একটি স্কুটিতে চেপে দুই যুবক বাজার করতে আসে, কিন্তু তাদের মুখে মাস্ক ছিল না বলে একজন সিভিক ভলান্টিয়ার সেই যুবককে মাস্ক পরতে বলে এবং বাজারে ঢুকতে বলে এবং তারপরে শুরু হয় হাতাহাতি। এরপর ওই সিভিক ভলান্টিয়ারকে মাটিতে ফেলে লাথি এবং ঘুষি মারে সেই যুবক। স্থানীয় মানুষরা বাধা দিলে নম্বর প্লেটহীন স্কুটি ফেলে পালিয়ে যায় সেই যুবক এবং তারপর পুলিশ এসে স্কুটিকে আটক করে নিয়ে যায় এবং অভিযুক্তরা এই মুহূর্তে পলাতক রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখছেন মালদা জেলার ইংরেবেদা পৌরসভার ফুলবাড়ি বাজারে এক সিভিক ভলান্টিয়ারকে রাস্তায় ফেলে মারল দুই যুবক। আমি জানলে তো আমি ছাড়া আমরা শুনবো সেই সিভিক ভলান্টিয়াররা এই প্রসঙ্গে কি বলছেন। দুজন বাইকে আসলো বাজার করতে, মাস্ক ছিল না। আমি বললাম ভাই মাস্কটা পরো, বলছে সালা মাস্কটা কি কিনে দিয়েছিস, মাস্কটা পরবো। আমি যে মুখ থেকে ভাষা কেন খারাপ করছি ভাই, আমি তো ভালো কথাই বললাম কি মাস্কটা পরো, এবার আমাকে ধাক্কা মেরে দিল। তারপর ধাক্কা মেরে আমি পড়ে গেলাম, উঠে আবার আমাকে আবার একটু মারলো। এবার আমি ওকে ছবিটা তুলছিলাম, গাড়িটা ধরছিলাম, থানাতে ফোন করলাম, হয়ে গেল গাড়িটা ছেড়ে। আমি থানাতে ফোন করলাম, থানাতে বলছে ঠিক আছে গাড়িটা ধরে রাখো আর ওই ছবিটা তুলে রাখো, গাড়ি আসছে থানাতে। তা আগে চিনতে পেরেছো কি? হ্যাঁ চিনছো। তোমার নাম কি? আমার নাম কোথায় তুমি ডিউটি করছিলে? আমি ফুলবাড়ি বাজারে ডিউটি করি, সন্ধি বাজারে। মাস্ক না পরে তোমাকে ধাক্কা দিয়ে কি করে? হ্যাঁ গালে না রক্ত বের হয়নি। ছেলে দুটো বাইক নিয়ে আসলো, আসার পরে ওখানে দাঁড় করালো। এই ছেলে আগে বললো যে মাস্কটা কোথায়, বলছে পকেটে। এবার ওই সাইডে ওই সাইডে ওই ছেলের দাঁড়িয়ে আছে, আমি আমরা মনে করলাম যে বন্ধু বান্ধব আছে, বন্ধু বান্ধবের মতো তর্ক তর্কি করছে। করতে করতে বলছে মাস্ক কিনে দে তাহলে, তুই বলছে মাস্ক কিনে দে। এই করেই তখন এই ভিড়ে গেছে, তখন ধাক্কা মেরে দিয়েছে, দিয়ে ওকে ফেলে দিয়ে। লাঠি লাঠি মেরেছিল? না একটা লাঠি মেরেছিল পায়ে। আপনার নাম? এ মারতে গেছিল ওকে প্রথমে, কিন্তু মারতে পারেনি, বেঁধে গেছে। আপনার নাম? ও হাত ছেড়ে। আপনার নাম? আমার নাম গৌরী।